হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরবি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ততক্ষণ একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কনস্টেলে প্রিলি পরীক্ষা হতে চলেছে আমরা কিন্তু মোটামুটিভাবে দুই মাস আগে থেকে তোমাদের অ্যালার্ট করে দিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে তোমাদের কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে ওকে এবং সেই মতো কিন্তু আগামী মাসে ছাব্বিশ তারিখে তোমাদের প্রিলি পরীক্ষা হতে চলেছে এবং তোমরা কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে মোটামুটিভাবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এক সপ্তাহ আগে থেকেই তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো দেখো আজকে আমাদের জিকে মক টেস্ট নম্বর টোয়েন্টি টু আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের ডাব্লিউ প্রিলি পরীক্ষার আগে আমরা কিন্তু এই পর্বে মোট দুই হাজারটি জিকে প্রশ্ন উত্তরের রিভিশন করিয়ে দেব অলরেডি আমাদের একুশখানার জিকে ক্লাস হয়ে গিয়েছে এবং আজকে এটি আমাদের বাইশ নম্বর ক্লাস তো দেখো আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি পুনে স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে কি রাখা হলো তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়ার নাম অনুসারে পুনে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো নেক্সট দেখো আজকে দুই নম্বর প্রশ্ন গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম বিজয় রূপবাণী অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো তোমাদের ডাব্লিউ বি প্রিলি পরীক্ষার জন্য আমাদের মোট তিনটি কোর্স অ্যাভেলেবেল রয়েছে প্রথমটি হলো ডাব্লিউ বি প্রিলি ফুল কোর্স নেক্সট দেখো শুধুমাত্র অঙ্ক এবং রিজনিংয়ের ফুল কোর্স নেক্সট দেখো পঞ্চাশটি প্র্যাকটিস সেটের ফুল কোর্স ওকে সমস্ত কোর্সের ভিডিও ক্লাস এবং পিডিএফ তোমরা কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একেবারে পেয়ে যাবে তো তোমরা যদি এই সব কোর্সগুলো পারচেস করতে চাও আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া আছে নেক্সট দেখো আজকের তিন নম্বর প্রশ্ন সেবি এর বর্তমান অধ্যক্ষের নাম কী তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে সেবি এর বর্তমান অধ্যক্ষের নাম কী তো দেখো সেবি এর বর্তমান অধ্যক্ষ হলো সঠিক উত্তর হয়ে যাবে অজয় ত্যাগী অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো চার টুইটার এর বর্তমান সিইওকে তো দেখো সিইও এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে মোটামুটি তোমাদের কনস্টেবল প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখো টুইটার এর বর্তমান সিইও হলেন সঠিক উত্তর হিসাবে জ্যাক ডটসি এর পাশাপাশি মনে রাখবে যে টুইটার এ শহর দপ্তর ক্যালিফোর্নিয়া আমেরিকাতে অবস্থিত এবং এটি দু হাজার ছয় সালে প্রতিষ্ঠা করা হয় ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার বাইশে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট এটি কোথায় আয়োজন করা হবে আপকামিং খেল প্রতিযোগিতা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট এটি আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকাতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন ওনাম এটি কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব তো দেখো ওনাম এই প্রশ্নটি পরীক্ষায় আসে যে ওনাম এটি কিন্তু কেরলের গুরুত্বপূর্ণ একটি উৎসব ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই প্রশ্নটি তোমাদের বিগত বছরের পরীক্ষায় কিন্তু প্রচুর বার এসেছে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি অভয়ারণ্য মেঘালয় টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত তো আমরা কিন্তু এই সব বিষয়ের উপর ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি বিভিন্ন অভয়ারণ্য এবং ব্যাঘ্র প্রকল্প কোনটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মেঘলার টাইগার রিজার্ভ এটি অবস্থিত মহারাষ্ট্রতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দ্বারকাধীশ মন্দির এটি কোন জেলায় অবস্থিত কোন জেলায় বা কোন রাজ্যে বা কোন শহরে অবস্থিত বা কোথায় অবস্থিত তো দেখো দ্বারকাধীশ মন্দির এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এইসব প্রশ্নগুলি সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তারপরে আমার ভালো উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো প্রশ্ন হয়তো ঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কলকাতাতে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো প্রতিদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে একদম পরীক্ষা পর্যন্ত এই সব জিকের মক টেস্টগুলো পেয়ে যাবে আর এই সব জিকের মক টেস্টের মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতটা হয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে ওকে উৎপল দত্ত তিনি কিসের সঙ্গে জড়িত তো তোমরা দেখবে যে রিসেন্ট ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে কোন ব্যক্তি কোন ক্ষেত্রে যুক্ত তো দেখো উৎপল দত্ত উত্তর হয়ে যাবে নাটকের সঙ্গে জড়িত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন অমিত সেন অর্থনীতিতে কোন বছর নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তো দেখো অমিত সেন অর্থনীতিতে সঠিক উত্তর যাবে এই প্রশ্নে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন উনিশশো সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো টুয়েলভ আদিস আবাবা কোন দেশের রাজধানী ঘানা জাম্বিয়া ইথিওপিয়া নাকি কেনিয়া তো দেখো বিভিন্ন যে দেশ রয়েছে সেই সব দেশের রাজধানী এবং মুদ্রার নাম এটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টপিকটি এবং প্রত্যেকটি টপিকের উপর আমরা কিন্তু তোমাদেরকে ক্লাস করিয়ে দিয়েছি যদি তোমরা ক্লাসগুলো না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে ওকে নেক্সট দেখো আদিস আবাবা এটি হলো ইথিওপিয়ার রাজধানী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টিন ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার এটি পালন করা হয় কবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার এটি পালন করা হয় বারোই জুন অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টিন এসেস অন ইন্ডিয়ান ইকোনমি এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি কার লেখা তো দেখো বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা এইটি এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমরা কিন্তু এই টপিক থেকে মোটামুটিভাবে দুই থেকে তিনটি প্রশ্ন পেয়ে যাবে বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দ রানাডে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটিন কথাগুলি নৃত্য এটি কোন রাজ্যে কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য বা কোন রাজ্যে উদ্ভব হয় তো দেখো কুচিপুরি কথাগুলি এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং প্রচুর বার পরীক্ষাতে এসেছে কত্থক কথাগুলি কুচিপুরি ওকে মোহিনী অট্টম তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কথাকলি নৃত্য এটি হলো কেরালার একটি প্রচলিত লোকনৃত্য অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং পাশাপাশি মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুরি আর কত্থক রয়েছে উত্তরপ্রদেশ উত্তর ভারত মূলত উত্তরপ্রদেশ ওকে নেক্সট দেখো সিক্সটিন আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহ হয় মহাবিদ্রোহ সেই মহাবিদ্রে কোন মোগল সম্রাট অংশ নিয়েছিলেন বিদ্রোহে কোন মোগল সম্রাট অংশ নিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দ্বিতীয় বাহাদুর শাহ এবং তিনি হলেন শেষ মোগল সম্রাট অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তাকে পরবর্তীকালে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন ওকে নেক্সট যাব সেভেন্টিন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি কবে সংগঠিত হয় জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি কবে সংগঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উনিশশো সালে ওকে এবং এই তারিখটিও কিন্তু পরীক্ষা আসে তেরোই এপ্রিল উনিশশো সালে তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কোথায় পাঞ্জাবের অমৃতসরে ওকে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেন নেক্সট দেখো এইটিন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ এটি কত সালে সংগঠিত হয়েছিল তো দেখো পানিপথের তিনটে যুদ্ধই কিন্তু পরীক্ষা আসে প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি ওকে এই তিনটি যুদ্ধ কিন্তু পরীক্ষাতে আসে এবং এই তৃতীয় যুদ্ধ হয়েছিল আফগান প্রধান আহম্মদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এবং শেষ পর্যন্ত কিন্তু আহম্মদ শাহ আবদালির জয়লাভ করেছিল নেক্সট দেখো উনিশতম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায় অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কোন নদী সাংপো এবং দিহং নামে পরিচিত এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে সিন্ধু ব্রহ্মপুত্র গঙ্গা নাকি যমুনা কোন নদী সাংপো এবং ডিহং নামে পরিচিত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো একুশ ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ এসেছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব কোন মোগল সম্রাটের আমলে এসেছিলেন তো দেখো ক্যাপ্টেন হকিংস এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ক্যাপ্টেন হকিংস তিনি হলেন জাহাঙ্গীরের আমলে এসেছিলেন একজন পর্যটক হিসাবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সময় প্রশ্ন আকবর কত সালে শেষ যুদ্ধ ঘোষণা করেন তো দেখো আকবর শেষ যুদ্ধ ঘোষণা করেন ষোলোশো এক সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তেইশ আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি তো দেখো তোমাদের এই মক টেস্টে কিন্তু মোগল সাম্রাজ্য থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ মোগল সাম্রাজ্য ওকে তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের দু হাজার আঠারোর পিলি পরীক্ষাতেও কিন্তু মোগল বংশ থেকে প্রশ্ন এসেছিল এবং দু হাজার উনিশের পিলি পরীক্ষাতেও কিন্তু মোগল বংশ থেকে প্রশ্ন এসেছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আকবরের অধিকৃত শেষ দুর্গটি হল অশ্বীর ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করবে নেক্সট দেখো চব্বিশ ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল তো দেখো ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো সালে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ পৃথিবীর সূর্যগ্রহণ হয় কোন দিনে পূর্ণিমার দিনে আওয়সার দিনে নাকি পূর্ণিমা এবং আওয়স্যা উভয় দিনে নাকি কোনোটি নয় তো দেখো সূর্যগ্রহণ হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অমাবস্যার দিনে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং এর পাশাপাশি মনে রাখবে যে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার দিনে এবং এই দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ছাব্বিশ কোলেরু হ্রদ দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের দুই নদীর বদ্বীপে অবস্থিত এবং এই নদীর নাম কি তো দেখো কোলেরু হ্রদ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের দুটো নদীর বদ্বীপের মাঝে অবস্থিত তো এই দুটো নদী হলো সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী এবং কৃষ্ণা ওকে নেক্সট দেখো সাতাশ যে দেশের উপর দিয়ে বিশুভ রেখা এবং মকরক্রান্তি রেখা গিয়েছে সেই দেশটি হলো নিমের কোনটি তো দেখো যে দেশের উপর দিয়ে বিশুভ রেখা মকরক্রান্তি রেখা গিয়েছে সঠিক উত্তর যাবে এই প্রশ্নের সেটি হলো ব্রাজিল ওকে তো দেখো ব্রাজিলের উপর দিয়ে কিন্তু নিরক্ষর রেখা এবং মকরক্রান্তি রেখা দুটোই গিয়েছে এবং এই টপিকের আরেকটি প্রশ্ন আছে যে পৃথিবীর কোন এমন একটি মহাদেশ রয়েছে যে মহাদেশ উপর দিয়ে নিরক্ষরেখা কর্কটকান্তি রেখা এবং মকরকান্তি রেখা তিনটি রেখায় গিয়েছে সেটি হলো আফ্রিকা মহাদেশ ওকে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা আছে যে আফ্রিকা হলো এমন একটি মহাদেশ যে মহাদেশ উপর দিয়ে কর্কটকান্তি রেখা মকরকান্তি রেখা এবং নিরক্ষরেখা তিনটি রেখায় গিয়েছে নেক্সট দেখো আঠাশ মহাবালেশ্বর শৈল শহরটি কোন পর্বতে অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাবালেশ্বর শৈল শহরটি এটি অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট থাকো উনত্রিশ ভারতের কোন অঞ্চলে সাধারণত জলবর নামে পরিচিত সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে ভারতের কোন অঞ্চলটি জলবর নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে জলাভূমি জলাভূমিকে জলবর বলা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সাম্প্রতিক সাংবিধানিক পরিসরে চর্চিত লোকপালের ধারণা এটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তো দেখো লোকপালের ধারণা এটি গৃহীত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুইডেন সুইডেনের সংবিধান থেকে কিন্তু লোকপালের ধারণা এটি গৃহীত হয়েছে ওকে নেক্সট দেখো থার্টি কোন মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায়দান করেছিল যে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বেরুবাড়ি মামলা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচরণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি অংশ তো দেখো আগের প্রশ্নে আলোচনা করলাম যে কোন মামলার মাধ্যমে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এবং পুনরায় কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের মানে আগের রায়ের বিরুদ্ধাচরণ করে এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হল ভারতের সংবিধানের একটি অংশ তার মানে একবার প্রস্তাবনাকে অস্বীকার করা হচ্ছে একটি রায় এবং পরবর্তীতে আবার একটি রায় প্রস্তাবনাকে স্বীকার করা হচ্ছে তো যেটি হলো প্রস্তাবনাকে আবার সেই সংবিধানের অংশ হিসেবে ধরা হয় সেই মামলাটি হলো সঠিক উত্তর যাবে কেশবানন্দ ভারতী মামলা এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে ওকে এবং এই দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট যাওয়া থার্টি নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় তো দেখো চারটে অপশন রয়েছে যুগ্ম তালিকা এটি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার এটি মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে নাকি সংবিধান সংশোধন পদ্ধতি এটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে তো দেখো এই চারটির মধ্যে কোনটি সঠিক সঠিক নয় বলেছে অর্থাৎ বাকি তিনটি কিন্তু সঠিক তো দেখো আমরা একটা একটা করে দেখি যে সংবিধান সংশোধন পদ্ধতি এটি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো মৌলিক অধিকার এটি মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে নেক্সট দেখো নির্দেশমূলক নীতি এটি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে একমাত্র যুগ্ম তালিকা এটি কিন্তু কানাডা থেকে নেওয়া হয়নি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু সঠিক নয় তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি ফোর নীতি আয়োগ তৈরি হয়েছে কোনটির দ্বারা কোনটির দ্বারা নীতি আয়োগ তৈরি হয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা কিন্তু নীতি আয়োগ তৈরি হয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি অ্যান্টিভাইরাসের উদাহরণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত অপশন এ অর্থাৎ কাসপার স্কাই এটি হলো একটি অ্যান্টিভাইরাসের উদাহরণ ওকে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে নেক্সট দেখো ছত্রিশ এক নিবেল সমান সমান কত বিট এক নিবেল সমান কত বিট তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফোর বিট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি সেভেন এইডস রোগটি যে ধরনের জীবাণুর কারণে ঘটে সেটি কোনটি এইডস রোগটি এটি কোন ধরনের জীবাণুর কারণে ঘটে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে এইডস রোগটি এটি হলো ভাইরাসের কারণে হয়ে থাকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি এইট অনুচক্রিকার গড় আয়ু কতদিন তো দেখো রক্ত কণিকা মোট তিন প্রকার লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা তো দেখো অনুচক্রিকার গড় আয়ু সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিন থেকে দশ দিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট থার্টি নাইন কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় ওকে একটি হচ্ছে সর্বজনীন গ্রহিতা অর্থাৎ যে সবার কাছ থেকে রক্ত নিতে পারে ওকে এবং আরেকটি হচ্ছে সর্বজনীন দাতা অর্থাৎ যে সবাইকে রক্ত দিতে পারে দেখো সঠিক উত্তর হয়ে যাবে ও ওকে কিন্তু সর্বজনীন দাতা বলা হয় অর্থাৎ ও সবাইকে রক্ত দিতে পারবে এবং এর উল্টো দিকে সর্বজনীন গ্রহিতা বলা হয় এবিকে অর্থাৎ এবি কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারবে একটি হল সর্বজনীন দাতা আরেকটি হলো সর্বজনীন গ্রহিতা তো দেখো নেক্সট প্রশ্ন রয়েছে এই যে প্রশ্ন আলোচনা করলাম যে কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এবি নেক্সট দেখো ফর্টি ওয়ান পাহাড়ি রাস্তা দেখবে যে তোমরা পাহাড়ি রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় ওকে একটি পাহাড়ের কোলে ঘুরিয়ে 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 কিন্তু পাহাড়ি রাস্তা তৈরি করা হয় তো এর কারণ কী এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এর কারণ হলো যে আনন্দতলের যান্ত্রিক সুবিধা একের থেকে কিন্তু বেশি এটি কিন্তু অ্যাকচুয়ালি একটি আনন্দতলের যে কার্যনীতি সেই কার্যনীতিকে অনুসরণ করে তৈরি করা হয় এবং তোমরা মনে রাখবে যে আনন্দতলের যান্ত্রিক সুবিধা কিন্তু একের থেকে বেশি তো সেই জন্য কিন্তু পাহাড়ি রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয় নেক্সট দেখো ফর্টি টু বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো কোনটি তির্যক অনুধর্গ নাকি অনুধর্গ তির্যক দুটোই নাকি কোনোটি নয় তো দেখো বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অনুদৈর্ঘ্য তরঙ্গ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি একটি ভারী এবং একটি হালকা বস্তু একই বেগে চলমান তো কোনটি বেশি কার্য করতে সক্ষম একটি ভারী এবং একটি হালকা বস্তু একই বেগে চলমান তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি বেশি কার্য করতে সক্ষম সেটি হল ভারী বস্তুটি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো এরপরে নেক্সট বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর্টি ফোর বাঁধের জলে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর বাড়ে এসেছে যে বাঁধের জলে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্থিতি স্থাপক স্থিতিশক্তি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তো দেখো প্রথমটি রয়েছে শক্তি এবং কার্যের একক অভিন্ন নেক্সট দেখো শক্তি এবং কার্যের একক আলাদা কার্য এবং শক্তি উভয় ভেক্টর রাশি কার্যের পরিমাপ সময়ের উপর নির্ভরশীল তো দেখো এখানে দেখো ভেক্টর রাশি কোনগুলো যেসব রাশির মান এবং দিক উভয় রয়েছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি তো দেখো এই চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোন স্টেটমেন্টটি সঠিক শক্তি এবং কার্যের একক কিন্তু একই ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এইটি কিন্তু একমাত্র সঠিক বাকিগুলো প্রত্যেকটি কিন্তু মিথ্যা নেক্সট দেখো ফর্টি টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী লাভলিনা বর্গেহাই তিনি কোন রাজ্যের বাসিন্দা তো দেখো যারা যারা টোকিও অলিম্পিকে পার্টিসিপেট করেছিল প্রত্যেকটি খেলোয়াড়ের রাজ্যের নাম এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী লাভলিনা বড়গেহাই তিনি হলেন আসামের বাসিন্দা অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন নেক্সট দেখো ফর্টি ডুরাল কাপ এটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ডুরাল কাপ এটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি এইট আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ বঘেই এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গলফ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি নাইন পৃথিবীতে নাইট্রোজেন সর্ববৃহৎ সঞ্চয় কোথায় হয় আকাশে বায়ুতে নাকি মাটির তলায় নাকি কোনোটি নয় তো দেখো পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় এটি কিন্তু বায়ুতে থাকে অর্থাৎ বাতাসেই থাকে ওকে তো দেখো আজকের এই মক টেস্টের প্রশ্ন একটি ফটোগ্রাফিক প্লেটে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো কোনটি কোন যৌগটি ব্যবহৃত হয় নিম্নলিখিত তো দেখো একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো সোডিয়াম ব্রোমাইড এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রচুরবার পরীক্ষাতে এই সব প্রশ্নগুলো এসেছে তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকের উত্তর তোমরা এই পঞ্চাশটি জিকের প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে এছাড়া তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ধন্যবাদ